আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন হিজবুল্লাহ ইরান যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ হিজবুল্লাহর তাণ্ডব উত্তর ইসরায়েল তামাতামা নজিরবিহীন আক্রমণে কিয়ামত দেখছে ইসরায়েল এরপর জানিয়ে দিব ইউক্রেনের হামলা তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হতে পারে বলছে রাশিয়ার এমপি আরো জানিয়ে দেবো রাশিয়ায় সেতু উড়িয়ে দিল ইউক্রেনের সেনারা এদিকে যুদ্ধ বিরতির আলোচনায় ইসরায়েলের নয় স্বার্থ প্রত্যাখ্যান হামাসের সর্বশেষ জানিয়ে দেব গাজায় শিগগিরই বন্ধ হচ্ছে যুদ্ধ শুনছিলেন সংবাদ ছিল নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন এবিসি বাংলা নিউজে হিজবুল্লাহ ইসরায়েলে আরও একটি নজিরবিহীন আক্রমণ শুরু করেছে উত্তর ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনের স্বামীর বসতিকে লক্ষ্য করে তাদের সামরিক অভিযান সম্প্রসারণের ঘোষণা দিয়েছে বাহিনীটি এই অবস্থানে এটাই হিজবুল্লাহর এই ধরনের প্রথম হামলা ইরান সমর্থিত বাহিনীটি উত্তর ইসরায়েলের নতুন ইসরায়েলি অবৈধ বসতিগুলোতে বৃষ্টিরও বেশি কাউতিশা রকেট নিক্ষেপ করেছে রকেটের ব্যারেজটি আঘাত আনার পর আপার গ্যালিলি অঞ্চলের স্বামীর বসতি জুড়ে একাধিক স্থানে আগুন ধরে যায় এই হামলা লেবানন ভিত্তিক হিজবুল্লাহ যোদ্ধাদের আক্রমণাত্মক কর্মকাণ্ডের একটি বিস্তৃত প্যাটার্নের অংশ হিজবুল্লাহ বলেছে যে এই আক্রমণটি দক্ষিণ লেবাননের গ্রাম এবং বেসামরিক বাড়িগুলিতে ইসরায়েলি হামলার সরাসরি প্রতিক্রিয়া গাজা এবং প্রতিরোধ বাহিনীকে সমর্থন করাও এই অভিযানের লক্ষ্য স্বামীরে হামলার পর হিজবুল্লাহ জাউরাতে ইসরায়েলি আর্টিলারি অবস্থানের উপরেও আরো রকেট হামলা শুরু করে দুটি আলাদা অভিযানে হিজবুল্লাহ কাফার চৌবা পাহাড়ে ইসরায়েল অধিকৃত লেবানি সাইট মার্স এবং রইসাদ আল আলমে হামলা চালায় উভয় অপারেশনে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাতের দাবি করে বাহিনীটি মায়েন ভারত সাইটে আর্টিলারি শেল দিয়ে লক্ষ্যবস্তু করে হিজবুল্লার প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সৈন্যরা মালিকায় অবস্থান করছিল সেখানেও হামলা চালায় হিজবুল্লাহ অধিকৃত ফিলিস্তিনের সীমান্তের কাছে খিরবেদ মার ইসরায়েলি সামরিক সাইটে এক ঢাক ками কাজে ড্রোন ব্যবহার করে বিমান হামলা চালায় লেবাননের ইসলামিক প্রতিরোধ ড্রোনগুলো নিখুতভাবে ইসরায়েলি অফিসার ও সৈন্যদের দখলে থাকা অবস্থানে আঘাত করে Hezbollah জানিয়েছে এই হামলা দক্ষিণ লেবাননের আব্বাসিয়া শহরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ ইসরায়েলি মিডিয়া আউটলেটগুলো ড্রোন হামলার পরে কিয়াদ শোননা বসতিতে আগুন ধরিয়ে পড়ার একটি ভিডিও প্রচার করেছে এই হামলার ফলে একটি বাস স্টেশনের কাছে আগুন লাগে এদিকে ইসরায়েলি বাহিনী নিবারণে তাদের হামলা অব্যাহত রেখেছে আইডিএফ কাফার কিলা নাকুরা খিয়ামের মতো শহর এবং আইতা আল সাবের কাছের এলাকাগুলোকে টার্গেট করছে জারুন শহরেও ইসরায়েলি ড্রোন আঘাত এনেছে আল জলিল কাউন্সিলের প্রধান জানিয়েছিলেন হিজবুল্লাহ উত্তর ফ্রন্টে তাদের আক্রমণ বাড়াচ্ছে উত্তরে পরিস্থিতি ভালোভাবে পরিচালনা না করায় প্রধানমন্ত্রী বেন জামিন নেতানি আহুর নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করবেন তিনি জানান উত্তরাঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হিজবুল্লাহ ড্রোন এবং রকেট হামলার কারণে সতর্কতামূলক সাইরেন প্রতিদিন বন্ধ হয়ে যায়। অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে বিশাল এলাকা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ইসরায়েলি সৈন্য ও বসতি স্থাপনকারীদের মধ্যে অনেক আহত ও মারা গেছে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পাশাপাশি তিনি উল্লেখ করেছেন ইসরায়েলের উত্তরাঞ্চলে সেবা। ব্যাংকিং এবং স্কুলগুলো সঠিকভাবে কাজ করছে না ইউক্রেনের হামলা তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হতে পারে বলছে রাশিয়ার এমপি পশ্চিমা দেশগুলোর সমর্থনে রাশিয়ার ইউক্রেনের সেনাদের ঢুকে পড়ার ঘটনাটি তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাশিয়ার এক সংসদ সদস্য রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা ওই অঞ্চলের প্রায় দুই লাখ মানুষকে এর মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে এ অবস্থার প্রেক্ষাপটে আজ শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা কমিটির সদস্য মেখাইল বিশ্বের বিশ্বযুদ্ধের পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন বলে রয়টার্স জানিয়েছে মিখাইল বলেন পশ্চিমা সামরিক সরঞ্জামের উপস্থিতি বেসামরিক অবকাঠামোর উপর আক্রমণে পশ্চিমা গোলাবারুদ ক্ষেপণাস্ত্রের ব্যবহার এবং রাশিয়ান ভূখণ্ডে আক্রমণে বিদেশিদের অংশগ্রহণের অকাঠ্য প্রমাণ বিবেচনা করে যে কেউ এই সিদ্ধান্তে আসতে পারে যে বিশ্ব একটি বিপদের দ্বার প্রান্তে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে ইউক্রেনের পক্ষে পশ্চিমা হাদিজগুলোর সমর্থন আছে আর ইউক্রেন এবং তার মিত্ররা বলছে রাশিয়া যুদ্ধ প্রচেষ্টায় চীন, ইরান এবং উত্তর কোরিয়া থেকে সহায়তা পাচ্ছে। এদিকে রাশিয়ার ভুখন্ডে ইউক্রেনীয় সেনাদের অভিযান অব্যাহত রয়েছে। ক্রুসকো অঞ্চলে এরই মধ্যে স্থাপন করা হয়েছে ইউক্রেনের একটি সামরিক প্রশাসনিক কার্যালয় ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার দেওয়া দা তত্ত্বের ভরতে বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এই কথা জানানো হয়েছে। জেনারেল আলেকজান্ডার শিরসকি বলেছেন সেনা কার্যালয়টি আইন শৃঙ্খলা বজায় রাখবে এবং এলাকার মানুষের তাৎক্ষণিক চাহিদা মেটাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে জেনারেল সিরোস্কিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির সভাপতিত্বে একটি সভায় বলতে দেখা যায় কার্যালয়টি ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চলে তৈরি করা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভ বলেছেন মস্কো অঞ্চলের মানুষের সুরক্ষার জন্য আরও পাঠাবে জেনারেল সিরোস্কি বলেছেন ইউক্রেনীয় সেনারা কুরস্কো অঞ্চলের ৩৫ কিলোমিটার অভ্যন্তর অভ্যন্তরে বিরাশিটি বসতি সহ এক বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে অবশ্য কেভের দাবি তারা রাশিয়ার ভূখণ্ড দখল করতে আগ্রহী নয় ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেউরোহি তাইখি সাংবাদিকদের বলেছেন এই অনুপ্রবেশ মস্কোকে ন্যায়সঙ্গত শান্তি পুনরুদ্ধার করতে সম্মত হবার জন্য চাপ দেওয়ার একটি প্রচেষ্টা গত সপ্তাহে ইউক্রেনের সেনারা সীমান্ত পার হয়ে রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে হামলা শুরু করে মস্কোকে চমকে দেন আড়াই বছরের যুদ্ধের রাশিয়া ইউক্রেন ইউক্রেনের একটি সবচেয়ে বড় হামলা রাশিয়ার সেতু উড়িয়ে দিল ইউক্রেনের সেনারা রাশিয়ার কৌশলগত অঞ্চল কুরস্কের একটি এলাকার সেতু উড়িয়ে দিয়েছে ইউক্রেনের সেনারা রুশ সংবাদ সংস্থা দাসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় রুশ নিরাপত্তা কর্মকর্তাদের বরাদ দিয়ে সংবাদ সংস্থাটি বলছে কুরস্ক অঞ্চলের সেউম নদীর ওপরের সেতু ধ্বংস করে ফেলেছে ইউক্রেনের সেনারা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে এই সেতু ধ্বংস হয়ে যাওয়ার স্থানীয় একটি জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এতে করে এলাকা থেকে মানুষের মানুষদের সরিয়ে নেওয়া যাচ্ছে না যদিও এর আগে কৌশলগত অঞ্চল কুরুস্কের বিভিন্ন গ্রাম ও শহর থেকে এক লাখ বিশ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে রাশিয়ার কৌশলগত অঞ্চল কুরুস্কের সুদ্ধা শহর দখল নেওয়ার দাবি করেছে ইউক্রেন দেশটির প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলনুস্কি জানান তার দেশের সেনারা শহরটি পুরোপুরি দখল নিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে যুদ্ধবিরতির বিরতির আলোচনায় ইসরায়েলের নয়া শর্ত প্রত্যাখ্যান হামাসের গাজা উপত্যকায় যুদ্ধ বিরতি সংক্রান্ত আলোচনায় ইসরায়েল নতুন করে যে শর্ত দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে প্রতিরোধ আন্দোলন কাতারের দোহায় তিন মধ্যস্থতাকারী দেশ আমেরিকা কাতার ও মিশরের কর্মকর্তারা গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা করেন ওই আলোচনায় ইসরায়েলের নয়া শর্ত উত্থাপিত হয় ওই তিন দেশ দাবি করেছে হয়েছে দোহা বৈঠকে হামাস ও ইসরায়েলের দাবি দেওয়ার মধ্যে দূরত্ব কমিয়ে আনা সম্ভব হয়েছে তবে একটি নির্ভরযোগ্য সূত্রের বরাদ দিয়ে প্রেস টিভি জানিয়েছে ইসরায়েল নতুন যে শর্ত দিয়েছে তা হচ্ছে যুদ্ধ বন্ধ করার পর গাজা উপত্যকার অভ্যন্তরে মিশর সীমান্তে সেনা মোতায়েন করে রাখবে তেরাবি কিন্তু হামাস এ শর্ত প্রত্যাখ্যান করে বলেছে ইসরায়েলকে তার পনবন্দীদের মুক্ত করে নিতে হলে যুদ্ধ বন্ধ করে গাজা উপত্যকা থেকে সকল সেনা চিরতরে প্রত্যাহার করে নিতে হবে গাজার বাস্তুচ্যুত সকল মানুষকে নিজ ঘর বাড়িতে ফিরে যেতে দিতে হবে উপত্যকার উপর আরোপিত অবরোধ তুলে তুলে দিতে হবে এবং অবিলম্বে গাজার পুনর্নির্মাণ প্রক্রিয়া শুরু করতে হবে সূত্র পার্টস টুডে গাজায় শিগগিরই বন্ধ হচ্ছে যুদ্ধ ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি শোয়ের দ্বার প্রান্তে এবার মধ্যপ্রাচ্যের প্রক্রিয়াশীল শক্তি তার নস্বাতের চেষ্টা করলে নতুন সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন আল জাজিরা শনিবারের প্রতিবেদনে বলা হয় চুক্তি শোয়ের খুব কাছাকাছি পৌঁছেছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর এই প্রথম এত কাছে আমরা গেছি এখানে আরো অনেক ইস্যু আছে এ নিয়ে চুক্তি ব্যর্থ হলে আমরা আর এখানে বসে থাকবো না কিন্তু আমি মনে করি এবার আমরা কিছু একটা করতে যাচ্ছি জো বাইডেন আরো বলেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন শনিবার মধ্যপ্রাচ্য যাবেন তার উদ্দেশ্য হল চুক্তি সই বাস্তবায়নে কূটনৈতিক চাপ সৃষ্টি করা এছাড়া কাতারের আমির শেখ তামিম বিন হাম আল থানি ও মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাল সিসির সঙ্গে আলাপ করেছি তারা আমাদের প্রস্তাবে সমর্থন অব্যাহত রাখবেন বাইডেন দাবি করেন শুক্রবার সমঝোতায় নিযুক্ত মার্কিন প্রতিনিধিরা নতুন প্রস্তাব দিয়েছে এ নিয়ে আলোচনায় এগিয়ে নিতে বাইডেন নির্দেশ দিয়েছেন এটি